অনেকদিন পর আমরা মামার বাড়িতে বেড়াতে আসছি, এই যে সবাই মিলে। এই যে এখন আমরা বাজারে যাব, বাজারে যে আজকে বাজার করে সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করব। এই যে সবাই দেখেন, মাসিরা বোন টোন সবাই আসছে। সবাই বসে আসছে এখানে, তো চলেন বাজার থেকে আগে বাজারটা করে নিয়ে আসি, তারপর রান্না বান্না শুরু হবে। কম না, কত দিবেন? 22 টাকা দিব। ওই যে দাও ওই কইলাম 12 টাকা একটু করতে কান তো কিনা। কত কইছেন? 22 টাকা 2400 দেবো। ভালো করে 2500 টাকা 8টা না, 1 2 3 4 5 6 7 8টা 8টা 2500 টাকা খারাপ আর কত দিছে? ঠিক আছে, তাহলে পান গাছ বড় কুন্ডা কতটুকু হয়েছে? দেন কাতল মাছ তো কি কম, আয় তো ওজন দেন তো কতটুকু হয় দেখি। পাঁচ কেজি ধরেন। রুই কত? রুই 350। ওখানে রাখেন, ওখানে রাখেন না, রুই নেবেন? রুই রুইও নেবেন নাকি? আমি যাই না তো। এটা কত কইছেন? 300 কইছি। এটা 300 টাকা দাদা? দেখেন কত দিব তোমার? আমি কত দিব তোমার? আপনার মারি যান 350। বাইটু বেশি, বাইটু বেশি দিন ভাই। আর কি কিরাই?
এই যে আমরা ব্যাগ ভর্তি মাছ মাংস, তারপরে হচ্ছে যে অনেক কিছু কিনে নিয়ে আসছি, আরো বাজার ভিতরে চলে গেছে অলরেডি। তো আজকে আমরা সবাই মজা করে একসাথে মিলে রান্না করে খাবো, তো চলেন উপভোগ করতে থাকেন আমাদের ভিডিওটা। এই যে এটা হচ্ছে মাংস একদম দেখলেনই তো আপনারা, আর এই যে বড় বড় মাছ। তো চলেন বাড়িতে যাই এখন। মাছগুলা খুব সুন্দর, মাছগুলা অনেক সুন্দর, নামা মামি বের করেন, কয় কেজি খালি দিল বড় মাছ আছে তোর, পলিথিন খুলো মা, পলিথিন রুই মাছ একটা, কাতল মাছ একটা, মিলামিশা রান্না বান্না শুরু করো, কাটাকাটি শুরু করো। আজকে কালকে আসছি আমাদের বাড়িতে, আমার বাবার বাড়ি এটা, এখানে আসছি আমার মার কালকে খরচ গেছে, দিবসী গেছে, আজকে মৎস্যমুখী, তো মৎস্যমুখীর জন্য যে মাছ টাছ কিনে আনছে, এখন এগুলি কেটে কুটে নিব, কাটায় আনতে কইছিল একবার, আমার দেনা ভালো না, আমার লিগাটা আস্তে রাখি বুঝছস, আমি ভিডিও করতেছি, আমার জন্য একটা স্পেশাল একটা আস্তে রাখ আমার লিগে, হ্যাঁ এটা কাটবি না, চার টুকরা করে পিস কর, আর কোনো শ্যামার এত বড় দায়িত্ব দিস, শ্যামা তুই পারবি এত বড় দায়িত্ব, ওই যে লোমা মাসি কি করো আস, ভালো হয়েছে আজকে বড় বউ বড় মাছ কাটবো, আজকে আমি রিল্যাক্স, হ্যাঁ হ্যাঁ আরো দুই তিন জনে ধরো, ছোট বটিটা শ্যামা ঘর হয়ে গেছে, তুই তো এক মাস ছুলতে ছুলতে বুড়ো হয়ে গেলি, মুখটা কিছু করল না, তোমায় ধরছি তো, তুমি উল্টা হয়ে বইছো কে, তোমার এই যে মাছের মাথা রেখা তুমি ওখানে চলে গেছো, এই যে আমি ইলিশ মাছটি কাইটা দিচ্ছি আর দুইটা রয়েছে কাইটা দিচ্ছি,
সুন্দর করে দুইয়া লাগা দুইয়া সান করে ভালো সুন্দর করে দুইয়া পেয়া সুন্দর করে বাবা আশাবু হ্যাঁ তোমার রেখা মাসি দাও রান্না করো কে আরে আরো বেশি রান্না স্বাদ হইব তাই দেখি তুমি বেশি করে শেয়ার পাইবা ঘর অন্ধকার হয়ে গেছে বাল্বটা লাগিয়ে দেন আর কি এক তৈরি দিবেন ওদের তো শুকনা মরিচ দিচ্ছে না ঘরে লাইটটা করাই কি এটা এটা কই না সত্যি বাবা এতকে কই মাছের ভাপা হ্যাঁ হ্যাঁ কই মাছ তো কাটতে দেইলাম না কোন সময় আনলো কি কবি ক বাকি ফোনে নেট পাচ্ছে এই যে কে কত সুন্দর করে কথা বলতে পারো বলো হ্যাঁ বলো ওই যে শ্যামা বলো বলো হ্যাঁ বলো কি কয় বছর পরে মামার বাড়িতে আসছো হ্যাঁ আমি খালি বসে বসে খাবো এই যে এটা একটা কাজ করলো মামার বাড়ি আইসা মারামারি করতেছে এই যে তুমি কিছু বলো কি আর বলবো আমার মেয়ে মানে তিন বছর সাড়ে তিন বছর হয়ে গেছে মানে আমার এলো বাপের বাড়ি আমার মেয়ের হয়েছে মামা বাড়ি মানে ও একটা দুঃখ আমার ভাগ দিয়ে আমার মেয়েটাকে মারলো আমার ভাগ দিয়ে তাইলে আপনাদের কেমন লাগতেছে বাপের বাড়ি মামার বাড়ি এসে খুব খারাপ লাগছে কেন কি আর বলবো সবগুলো বড় হয়ে গেছে এখন আমাকে ইয়া বলে ওয়া বলে মনটা খারাপ লাগে খারাপ লাগে হ্যাঁ এরা বাবাই এই কান্দো না মুক্তা কান্দো না তুমি তুমি কান্দো না কিন্তু তাহলে এই যে একটু পরে রান্না হইতেছে সবাই পেট ভরে খাবা তোমাদের জন্য একটু হাসাহাসি করে খিদে লাগাও আচ্ছা তোমার মাকে টাকা দিতে বলো আমাদের রান্না হইতে দেরি হইতেছে এর জন্য আবার যে মাসি স্পেশাল করে মুড়ি মাখছে আমরা একটু মুড়ি টুড়ি খাই এই মুড়ি খা এই দেখ ভালো ভালো হয় নাই মুড়ি খা হ্যাঁ ভালো হয় নাই মুড়ি খাও সবাই রান্না বান্না একটু দেরি হবে এই যে মাসি আবার মেয়েরে বকছে জমিদারের বাচ্চা বইলা আরেকজনে খায় লুকায় তো ভাবে মনে করে যে কেউ দেখলে আবার যদি কিছু কয় কি কি রান্না শেষ কই মাসি তো আর হচ্ছে রুই মাছ শেষ হন না হ্যাঁ আমি কই আছিলাম তাইলে আর তো বাটাবাটি করতে করতে হরানে দিতেছে এখন কিটা ভাত আর কি কি বাকি আছে রান্নার আর এখন মাংস বাকি আছে ভাতগুলো কেটে ফেললাম মাংস রান্না হয়ে গেছে কাতল মাছ রান্না হয়ে গেছে কই মাছ ভাপা হয়ে গেছে শাক রান্না করতেছে এখন আবার সবাইকে আমি এখন খাবার দিব রান্না শেষ হয়ে গেছে এখন আমি খাবার সবার জন্য বাড়তেছি সবাই এখন খাবে সবারই দুপুর হয়েছে খিদা লাগছে তাই সবার জন্য খাবার বেড়ে দিচ্ছি মুক্তা তোমার দেখাই দেখাও খাইতেছি আপনি এত সুন্দর আনবেন আপনার